বিএনপি জামায়াত এবং সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফার 48 ঘন্টার অবরোধ শুরু হয়েছে। সকাল 6টা থেকে চলছে পঞ্চম দফার এই কর্মসূচি। প্রথম দিনে রাজধানীতে যান চলাচল অন্যান্য দিনের তুলনায় কম। সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং গ্রেপ্তারে নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে দেশব্যাপী অবরোধের এই ঘোষণা দিয়েছে বিএনপি। সোমবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। বিএনপির পাশাপাশি সমমনা দলগুলোও এই কর্মসূচি পালন করছে। এদিকে অবরোধে নাশকতা ঠেকাতে সড়কে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভোর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সজাগ অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।